আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সব ভালো আছেন, আমি আল্লাহর রহমতে আপনাদের দুয়া ভালো আছি। তো আবারও আপনারা মাঝে আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আমার মানে ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। তো ভিউয়ার্স, আজকের রেসিপিতে আমার খুবই আমি ছোট বড় সবার খুব ফেভারিট একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকের রেসিপিটা হইলো আমার বিফ বার্গার রেসিপি, আশা করি আপনার কাছে ভালো লাগবো। তো ভিউয়ার্স, দেখো আমি আমার বার্গারটা কীরকম রেডি করি। তো এনে দেখতে পারো আমি 1 পাউন্ডের মতন আমি গরুর মাংসর যে কিমা, সো ওটা নিচে এটা আমার বাইরে থেকে দোকান থেকে কেনা। সো আপনারা চাইলে গরু মানে গরুর মাংস দিয়ে আপনারা মানে গরুর মাংসের কিমাটা রেডি করতে পারেন যদি আপনারা ইচ্ছা করেন। সো এটা আমার দোকান থেকে কেনা। তো ভিউয়ার্স, দেখো আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো আর এনজয় করবা। তাতে পারা ভিউয়ার্স, আমি 2টা ডিম নিছি গিয়ে। সো আমি 2টা ডিম অ্যাড করে নিলাম। আসলে খুব ইজি মানে ঝটফট খুব ইজি, আর আপনারা চাইলে যে কোনো টাইমে গরম মানে এই বার্গারটার রেসিপিটা আপনারা মানে রেডি করতে পারেন আর ছোট বড় সবাই এনজয় করে খাইতে পারেন। আসলে আমার কাছে তো অনেক ভালো লাগে, আর প্লিজ আপনারা ট্রাই করবা, আপনারা কাছে অবশ্যই ভালো লাগবো। তো ভিউয়ার্স, এনে দেখতে পারো আমি 1/2 টেবিল চামচ একটু হালকা জিরার গুঁড়া দিলাইছি, আর 1/2 টেবিল চামচ আমি গরম মশলা দিমু। ভিউয়ার্স, এখন দেখতে পারো আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিলাইছি। তো আপনারা ওলাখান আমি জেলাখান মানে আপনার লগে শেয়ার করছি, সো আপনারা ওলাখান ট্রাই করবা, আশা করি আপনার কাছে ভালো লাগবো। আর এখন আমি 2 টেবিল চামচ আমি একটু সয়া সস দিলাই মতো, আপনারা আপনার পরিমাণ মতন দিবা। আমি 2 টেবিল চামচ দিছি, আর লবণটা আপনারা স্বাদ মতন দিবা, সয়া সসও একটু লবণ মানে থাকে, তো আপনারা আপনার পরিমাণ মতন বুঝিয়ে দিবা। ভিউয়ার্স, এখন আমি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিলাইছি, আপনারা চাইলে মানে কাঁচামরিচ কুচিও দিতে পারেন, আপনারা ইচ্ছা করলে এটা মানে স্কিপ করতে পারেন। সো আমি মানে কাঁচামরিচের বদলা আমি একটু হালকা চিলি ফ্লেক্স দিলাইলাম। এখন আমি আমার স্বাদ মতন লবণ দিবো। ভিউয়ার্স, আপনারাও আপনার পরিমাণ মতন স্বাদ মতন লবণ দিবা। তো ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে লাইবা, আর যারা সাবস্ক্রাইব করছেন তারা তো থ্যাংক ইউ সো মাচ। আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবা, লাইক দিবা, আর যদি আমার রেসিপি আপনারা কাছে ভালো লাগে আমার কমেন্ট বক্সে গিয়ে আশা করি আপনারা কমেন্ট করবা। ভিউয়ার্স, এখন আমি হালকা একটু ব্ল্যাক সল্ট দিলাইলাম, সো আপনারা ওইটাও চাইলে ইগনোর করতে পারেন। আর ভিউয়ার্স প্লিজ আমার মানে বেল আইকনটা প্রেস করবা, তাইলে আমি ডেইলির ভিডিও ডেইলি আপলোড করলে আপনারা কাছে নোটিফিকেশন যাইব কি আমার ডেইলির ভিডিও আপনারা ডেইলি দেখতে পারবা। আর এনে দেখতে পারো আমি মানে 1/3 টেবিল চামচ আমি একটু ব্রেড ক্রাম্বস ইউজ করছি। তো ভিউয়ার্স, ব্রেড ক্রাম্বস যদি আপনার কাছে থাকে না, তে আপনারা যদি মানে যে কোনো ব্রাউন কালার ব্রেড অথবা হোয়াইট কালার ব্রেড হালকা একটু ভিজাইয়া বালা করি পানি মানে যে ইয়ে করিয়া, সো আপনারা ব্রেডটাও ইউজ করতে পারেন, প্রবলেম নাই। তো এখন আমি সবগুলা একসাথে মিক্স করিয়া ভিউয়ার্স আমি সবগুলা মাখাইয়া নিলাম গিয়ে, আর হালকা একটু লেবুর রস দিলাম। ভিউয়ার্স, আপনারা অবশ্যই ট্রাই করবা, আসলে আমরা এই লকডাউনের মাঝে আসলে এই ভাইরাসের মাঝে বাইরে না বেরানিটাই বেটার। সো আমরা যদি ইচ্ছা করি ঘরে বানাইও আমরা এইরকম বার্গার বিফ বার্গার রেসিপিটা আমরা রেডি করতে পারি আর সবাই মিলে এনজয় করতে পারি। সো এখন আমি একটা র্যাপ দিয়ে আমি প্রায় 1 ঘন্টার মতন ভিউয়ার্স আমি একটা সাইডে রাখি দিমু। আপনারা চাইলে মানে আপনার কাছে যদি টাইম থাকে না, সো আপনারা লগালগও করতে পারেন, প্রবলেম নাই, বাট আমার কাছে টাইম আছে। এর লাগে 1 ঘন্টা পর ভিউয়ার্স আমি ফিরিয়ে এলাম। তো দেখতে পারো আপনারা,
আসলে বার্গারটা মানে বার্গারের প্যাটির উপরে আসলে ডিপেন্ড করে বার্গারের মজাটা। সো আপনারা যদি বার্গারের প্যাটিটা একবারে পারফেক্টভাবে রেডি করতে পারেন তাইলে আপনারা মানে একদম পারফেক্ট বার্গারের মানে মজাটা পাইবা। তো হালকা একটু আমি ধনে পাতা অ্যাড করিলাম, এটাও আপনারা স্কিপ করতে পারেন। সো আমি হালকা একটু অ্যাড করলাম, জাস্ট একটা ফ্লেভারও লাগে। তো বিওয়ার সবগুলো এখন আমি পালা করি মিক্স করিয়া নিলাম গে। এখন ভিউয়ার্স আপনারা আপনার পেটিটা রেডি করবা আপনার বার্গার বনটা মানে যে সাইজের থাকে। সো আমার বার্গারের বনটা একটু ছোটো সাইজের, সো আমিও তো বেশি মানে বড় সাইজের পেটি করতাম না আমি আমার আইডিয়া মতন। সো আপনারা চাইলে আপনারা মানে যে কোনো সাইজের করতে পারেন বার্গারের পেটিটা। তো দেখতে পারা আমি একটা পেটি আপনারা বানাইয়া রেডি করিয়া দেখাইলাম। সো সেমভাবে সেম প্রসেসে আপনারা সবগুলো পেটি রেডি করবা। তো ভিউয়ার্স আবারও আপনারা মাঝে আরোটা দেখাইলাম। তো দেখতে পারা আমার সবগুলা মানে বার্গারের প্যাটিটা বানানি রেডি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পারা আপনারা আসলে আমার সবগুলা এক সাইজের হয়েছে না, কিছু ছোটো কিছু বড় করছি। সো যেগুলো বড় সাইজের ওগুলো আমি বার্গারও লাগে আর সেগুলো হালকা একটু বাজিয়ে যে কোনো টাইমে আপনারা অলাহান বানাইয়া আপনারা ফ্রোজেন করতে পারেন, প্রবলেম নাই। এক মাসের মতন আপনারা বানাইয়া ফ্রিজও রাখতে পারেন একটা জিপলক ব্যাগও বড়িয়া। তো ভিউয়ার্স এখন আমি আমার বার্গারের প্যাটিটা আমি হালকা একটু ফ্রাই হয়ে জানি মুগি একটা প্যান বয় দিছি আর আমি হালকা একটু পরিমাণ মতন তেল অ্যাড করিলাম। আপনারা চাইলে বাটার অ্যাড করতে পারেন, আসলে তেল কিন্তু একদম মানে বেশি দিবা না, কম তেলে আপনারা এই বার্গারের প্যাটিটা ফ্রাই হয়ে জানিবা আর একটু টাইম নিয়া। লো হিটে আপনারা মানে পেটিটা আপনারা ফ্রাই করে নিবা, আর নাইলে উপর সাইড যদি আগুনের আঁচ মানে বেশি থাকে উপর সাইড একটু ফুরা ফুরা হয়ে যাবো আর ভিতরের সাইড খারাপ থাকবো। সো আপনারা একটু ধৈর্য সহকারে টাইম মতন একটু টাইম নিয়ে আপনারা পেটিটা একটু ফ্রাই করে নিবা। তো দেখা ফরা ভিউয়ার্স আমার একটা একটা করে তিনটা পেটি এখন আসলে আমি এখন আমি অতটা বাঁচতাম না কারণ আমরা মানুষ কম। সো বাকিগুলো আমি জিপলক ব্যাগও বইরে আমি ডিপ ফ্রিজও রাখি দিছি, যে কোনো টাইমে আমরা আপনারাও সাইলার লাইন রাখতে পারবা। সো এখন আমি তিনটা পেটি ভিউয়ার্স আমি একটু ফ্রাই হইয়া নিম কি বার্গারও লাগি। তো ভিউয়ার্স আশা করি আপনারা কাছে ভালো লাগবো, প্লিজ আমার ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবা তাইলে আমি খুশি হইম। আর আমার কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করবা যদি আমার রেসিপিটা আপনারা কাছে ভালো লাগে। আর অবশ্যই আপনারা ট্রাই করবা, ট্রাই করে আপনারা বাচ্চারাও আপনারা মানে ইচ্ছা করলে আর বাইরে থেকে আনাইয়া খাওয়ানি লাগতো না। সো আপনারা ঘরেও রেডি হয়ে খাইতে পারেন সবে, ঝটফট আসলে আমরা বার্গারটা রেডি হয়ে গেল, বেশি টাইম লাগে না, 10 মিনিটসেও আমার বার্গারটা রেডি হয়ে গেছে। তো ভিউয়ার্স তেতাফারা আমার এক সাইড হয়ে গেছে, সো অপর সাইডটা আমি উল্টাইয়া দিছি। তেতাফারা খুব সুন্দর একটা কালার আইছে আর খুব সুন্দর একটা স্মেল আছে আসলে আমি বুঝতে পারলাম। ভিউয়ার্স এখন আমার পেটিটা রেডি হয়ে গেছে, সো আমি একটা একটা করে সবগুলো পেটি নামাই দিব এখন, আর বেশি বাজিয়ে নিতাম না, বেশি বাজিয়ে নিলে একটু ফুড়া ফুড়ো হয়ে যাব। আর এমনিতেই দেখতে পারা ভিউয়ার্স আমার যে বার্গারের যে বনটা সো হালকা আমি ও তেলের মাঝে হালকা একটু আমি একটু রিও হরিয়া নিমকি একটু ফ্রাই হয়ে আনি মুগি, বেশি না হালকা, জাস্ট গরম হইবার লাগে একটু নরম হইবার লাগে আপনারা দেখতে পারা। আর বার্গারের পেটির স্মেলটাও মানে বার্গারের বনও জি হইব দেখতে পারা খুব সুন্দর হয়েছে। সো আপনারা অলাহান নিতে পারেন। তো ভিউয়ার্স এখন দেখতে পারা আমি হালকা একটু মেয়োনিজ নিছি, আপনারা চাইলে যে কোনো মেয়োনিজ ইউজ করতে পারেন। সো অথবা মানে ইয় বার্গার সসটাও আপনারা ইউজ করতে পারেন। সো আমার কাছে বার্গার সসটা নাই, আমি জাস্ট খালি মেয়োনিজ আর হালকা একটু টমেটো কেচাপ ইউজ করবো। তো দেখতে পারা আমি হালকা একটু মেয়োনিজ লাগাই নিলাম কি ভিউয়ার্স, আপনারা অলাহান নিবা। আসলে দেখতে পারছেন একদম ইজি, একবারে জটফট রেডি হয়ে গেলো আমার পাঠা। আর এখন হালকা একটু টমেটো কেচাপ দিলাইলাম,
তো ভিউয়ার্স, আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা কাছে ভালো লাগবো। প্লিজ আমার ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবা। তো ভিউয়ার্স, এখন আমি বার্গারের বনরূপে আমার যে বার্গার পেটিটা রেডি করছিলাম আসলে একবারে গরম, সো আমি এখন দুইটা বন আমি দুইটা পেটি দিলাইলাম। আর এখন চিজ দিব ভিউয়ার্স, চিজটা আপনারা চাইলে মেল্ট করে নিতে পারেন, আমি মেল্ট করে নিছি না। আমার বার্গারের পেটিটা মানে গরম আছে, সো একটু সময় নিয়ে গেলে সো চিজটা অটোমেটিক মেল্ট হয়ে যাব। আর এমনিতে দেখতে পারা আমি দুই পিস টমেটো দিলাইলাম। সো আপনারা যে কোনো যে সেটা দিয়ে আপনারা এটা মানে বার্গারটা ডেকোরেশন করতে পারেন, প্রবলেম নাই। সো আমি হালকা একটু শসা আর টমেটো দিয়া আমার বার্গারটা রেডি করছি। তো আপনারা ইচ্ছা মতন আপনারা রেডি করতে পারেন। আর হালকা একটু লেটুস পাতা দিলাইলাম। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। প্লিজ আপনারা ওলাখান ট্রাই করবা। তাতে পরে আমার 10 মিনিটে জটফট আমার বিফ বার্গার রেসিপিটা রেডি হয়ে গেছে। আর এখন আমি ওফরের বনা হালকা একটু আমি মেয়নিজ লাগাই নিলাম কি। সো আপনারা সেম প্রসেসে ওটা ফলো করবা, ফলো করে অবশ্যই আপনারা ট্রাই করবা। আশা করি আপনারা কাছে ভালো লাগবো। তো ভিউয়ার্স, আজকে আর ও পর্যন্ত আপনারা সব ভালো থাকুকা, আর আমরা লাগি দোয়া করবা। আজকে আর ও পর্যন্ত ভিউয়ার্স, আর সব ভালো থাকুকা, আর নেক্সট কোনো ব্লগও আবারও আপনারা মাঝে দেখা হইব। আর তত সময় পর্যন্ত আপনারা সব ভালো থাকুকা। আসসালামু আলাইকুম।